জেনে নিন একটু পরেই যাদেরকে নিয়ে মাঠে নামছে বাংলাদেশ মাঠে নামার আগে সাকিব মুশফিকদের ব্যাটিং কোচের বিশেষ পরামর্শ এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের থাকবেন টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডের দেওয়া একশো আটাশ রান তারা করতে নেমে ভেঙ্গে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ফলে মাত্র ছিয়াত্তর রানে অল আউট হয় স্বাগতিকরা অথচ শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স অবশ্য ব্যাটসম্যানদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলতে নারাজ তবে রান তাড়া করার বিশেষ পরামর্শ দিয়েছেন তিনি জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজের প্রসঙ্গ টেনে প্রিন্স বলেছেন জিম্বাবুয়েতে আমরা ভালোই লক্ষ্য তাড়া করেছি অস্ট্রেলিয়া সিরিজে আফিফ ও সোহান রান তাড়ায় পারদর্শিতা দেখিয়েছে গুরুত্বপূর্ণ হলো দলের ব্যাটসম্যানদের কম্বিনেশন আমাদের দলে এমন খেলোয়াড় আছে যারা স্ট্রাইক রোটেট করতে পারে আবার এমন ব্যাটসম্যানও আছে যারা বাউন্ডারি হাঁকাতে পারে সব ঠিক থাকার পরও তো রান পাচ্ছেন না সাকিব মুশফিকরা এজন্য ব্যাটসম্যানদের উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকান কোচের পরামর্শ শেষদিকে ওভার প্রতি নয় দশ রান প্রয়োজন হলে ওই অনুযায়ী ব্যাট করতে হবে আমি মনে করি আমাদের কম্বিনেশন ভালোই আছে আমাদের সব ধরনের খেলোয়াড় আছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো প্রতিটি পিচ ভিন্ন এবং পিচের ধরন বুঝে মানিয়ে নিতে হবে যদিও ব্যাটিং কোচ স্বীকার করে নিয়েছেন মিরপুরের উইকেট কোনোভাবেই দ্রুত রান তোলার মতো নয় এখানে ধীরস্থিরভাবে খেলে সাফল্য পাওয়া সম্ভব বলে প্রিন্সের মত উইকেট দ্রুত রান তোলার মতো নয় খুব বেশি বাউন্ডারি এমন উইকেটে হয় না তাই স্ট্রাইক রোটেট করে রেট ছয় রাখতে হবে নিশ্চিত করতে হবে প্রয়োজনীয় রেট খুব বেশি না দাঁড়ায় তৃতীয় ম্যাচে বাহান্ন রানে হেরেছে বাংলাদেশ ওই ম্যাচের প্রসঙ্গ টেনে ব্যাটিং কোচ বলেছেন শেষ ম্যাচে আমাদের ওপেনারদের শুরুটা ভালো ছিল ওপেনার নাইমো লিটনের পাঁচ বাউন্ডারিতে আমরা দুই ওভারে বিশ রানে পৌঁছে গিয়েছিলাম তাতে করে রান রেটও আমরা কিন্তু পরের ওভারে এগিয়েছিলাম দ্রুত বেশ কিছু উইকেট হারাই সবাই আগ্রাসী ছিল আমার মনে হয় একশো উনত্রিশ আমরা যদি ধীর খেলতে পারতাম তাহলে লক্ষ্যে পৌঁছানো যেত তৃতীয় ম্যাচের এমন প্রশ্নবিদ্ধ পারফরমেন্সের পর চতুর্থ ম্যাচের একাদশে আসতে পারে অন্তত দুটি পরিবর্তন ব্যাটিং এবং বলিং দুই বিভাগেই দেখা যেতে পারে এই পরিবর্তন কেউদের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র একষট্টি রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিতে ব্যর্থ ছিলেন লিটন দাস এবং নাইম শেখ তবে দ্বিতীয় ম্যাচে এসে খানিকটা হাত খুলে খেললেও তৃতীয় ম্যাচে আবারও ব্যর্থতার ষোলো কলা পূর্ণ করেছিলেন দুজনই ফলে এই পজিশনে আসতে পারে পরিবর্তন